রবিবার মুর্শিদাবাদের ডোমকলের তারবাগান এলাকায় পুকুরে স্নান করতে নেমে 8 বছরের তামান্না খাতুন জলে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে দিদা 79 বছরের আশিয়া বিবিও তলিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশিয়া বিবিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুকুরে জাল ফেলে জল থেকে তামান্না খাতুনকে নিহত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আমি ধরেন ওরা গাহতে নামলো, দিয়ে তখন আমাকে জিজ্ঞেস করলো যে আমি হলো তুই নানি কোথায় আছো, তাই বললো নি বললো গাহতে যাচ্ছি রে বোন, তাই বললো আমাকে দিয়ে হলো ওর লাতে শুধু ছিল, আচ্ছা তামার না তুইও গাহতে যাবি, আমি মা তাই বললো দিয়ে বললো হ্যাঁ গো কোথায় হলো, দিয়ে গাহতে চলে গেলো ওরা। যাওয়ার পরে এবার আমি আমার ঘর ছাই দিছি, দিয়ে ছাই দিয়ে ছাই তার দেখ ছাই দিয়ে তখন আমার গোলাটা গাঢ় হয়ে গেছে, দিয়ে তখন তখন আমি এবার আমাদের কলতলায় গায়ে আনতে যাচ্ছি, পানি আনতে যাচ্ছি বন্ধ হয়ে গেলে, দিয়ে দেখছি যে পুকুরের দিকে তাকা আছে দেখছে ভাসছে, আমি যে কী ভাসছে, এবার আমার আর একটা বড়ো ছেলে আছে, আমি যে ও যাকে তাহলে আমি জড়ি পুকুরে যাচ্ছি, যাই দেখছি আমার ছেলে না বড়ো মানুষ, আমি তখন তো নাম তারপর না পুকুরে একা, তখন আমি আবার দৌড়ে চলে আসলো, আমি রাস্তায় এখানে আমার একটা ভাইয়ের বউ ছিল দরকার ডাকে বললো যে সুখী তুই আয় তো আমার সঙ্গে কে পুকুরে ডিবি ভাসছে, তাই বলে আমি আবার দৌড়ে পুকুরে চলে গেলাম, যাতে দেখছে নানিরা বা ওই আলমীর মামা, ওই মামা দেখছি দড়ি ধরলো, যাই পুকুরে নামে উল্টা আসে তো নানি, তো নানি দিয়ে তুললো, দিয়ে তুলে এসে হলো যে আয় তুলি চলে আসছে, তো সেই টাইমে বলছে ওই নানির ব্যাটার বোঝায় বলছে যে আমার ছেলেও ওইখানে আছে খুঁজো, তাই বললো দিয়ে ওই তো সবাই মানুষ নামে তখন খুঁজলো, খুঁজে পাওয়া দিয়ে তারপরে হলো যে খুঁজে ওই করে খুঁজে তারপরে নাহলে 10-20 মিনিট পরে কেন পাওয়া গেলো। হ্যাঁ ওরা দুজনে একসঙ্গে হতে গেছিলো, আমার মনে হয়েছে যে হয়তো তামার নাকে ডুবে গেছে, তখন আর দাদি ওকে খুঁজতে যায়, দাদি ওনার দাদি তো ভাসছিল, দাদি ডুবে নি মানে আমি উপরে হয়ে ভাসছিল, আমার মেয়ে আর দাদিমার সঙ্গে গা ধুবো তা বিল্ল বিলি পুকুরে গেল, যে আমি বুঝলাম আমার মেয়েকে যেতে হবে না, দাদিমা বললো আমি যাবো আমার সঙ্গে যা, আমি বলছি তাও যেতে হবে না আপনি পারবেন না, বললাম আমি রোজ যাই কিছু হবে না তুমি দেও ছেলি, তাই বলে দাদির সঙ্গে গেছে, যে 1 ঘন্টা না হতে বলছে দেরি কেন হচ্ছে, আমি দৌড়ি বার হাজি আর একজন এসে বলছে কে তুই দিয়ে গেছে, হ্যাঁ আমি জানি 8 ঘন্টা দেরি হয়নি, আমি আবার দৌড়ি যাচ্ছি দেরি হবে বলে, আমি বলছি আসছে না কেন আমার মেয়ে, আমি দৌড়ি বার হাজি আমার একজন এসে বলছে যে কে ডুবি গেছে পুকুরে ভাসতে, আর দাদি ভাসতে আমার মেয়ে তলে চলে গেছে, আমি যাই দেখলো দাদি ভাসতে, অনেক মানুষের আমি হাত পা ধরছি নামো গো তোমরা নামো, সবার পা ধরে ধরে পুকুরে নামাচ্ছি, দিয়ে মশারি দিয়ে পুকুরে নাই দিয়ে গা তুলিছে আমার মেয়েকে, আমি দেখিনি ভাই গো ও মা গো ও মা আমি থাকতে পারবো না ও মা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।